হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো পাকিস্তানে আমার সকালের মর্নিং পাকিস্তানে আমি সকালবেলা কী কী করি সকালবেলা কী কাজ থাকে তো ডেলি রুটিন পাকিস্তানের এখন আমি আপনাদেরকে দেখাবো সকালবেলায় আমার কি কি করি সবাই দেখতে চেয়েছিলেন তো চলুন স্টার্ট করি তো এই যে গুড মর্নিং ঘুম থেকে উঠে গেলাম ও মাই গড এখন বাজে ছটা প্রতিদিন ছটা বাজে আমাকে ঘুম থেকে উঠতে হয় ছটা থেকে আটটা পর্যন্ত গ্যাস থাকে আর আটটার মধ্যে যদি রান্না না করতে পারি তাহলে আমার গ্যাস থাকবে না তো উঠেই তৈরি করে আগে আমাকে রান্নার প্ল্যান করতে হয় যেহেতু বাংলাদেশি মানুষ ভাত তো খেতেই হয় তো ফার্স্ট উঠে একটু চেহারাটা দেখে নিলাম এনিওয়াস কোনো ব্যাপার না চেহারা পরে ধোয়া যাবে উঠেই আগে আমাকে সব কিছু ক্লিন করতে হবে দেন হচ্ছে যে আমাকে আমার রান্না পাটার কাজটা সারতে হবে এই দেখুন উঠে আমি শুরু করে দিয়েছি ঝাড়ু দেওয়া এইটাই হচ্ছে আমার কাজ তো ফার্স্টে উঠে আমি আসলে রুমটা ঝাড়ু দিই এটা আমার প্রথম কাজ রুমটা ঝাড়ু দেওয়া তো এই যে তড়িঘড়ি করে ঝাড়ুটা দিয়ে দিলাম আরও দিয়েছি তো অবশ্যই তোমাদের কাছে স্কিপ করলাম তো হালকা হালকা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেন হচ্ছে বিছনাটা আমি একটু ঝেড়ে নেই কারণ আমার বিছনাটা বেশ ময়লা থাকে তো এটা একটু ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে হালকা হালকা ছেড়ে নেই দেন এই যে তুড়ি মেরে মেরে আমি সব কাজ কমপ্লিট করে ফেলি দেন হচ্ছে যে ফ্রিজ থেকে মাংস আমার বর আগে থেকে ভিজিয়ে রেখে চলে যায় আমার বর আগে চলে যায় পরে আসলে আমি উঠি তো উঠে আমি ছটা বাজে উঠে কাজগুলো স্টার্ট করে দিই দৌড়োদৌড়ি করে কিসেরা যাওয়া এদিকে সোনালি রোদ্দুর আমার দিকে উঠে দিচ্ছে বা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আজকে তো এই হচ্ছে আমার সকালে পাকিস্তানের কাজ আর এত সকাল সকাল যদি না উঠে রান্না করতে পারবো না গ্যাস আসবে আবার দুপুর বারোটায় তাহলে সকালে আমাকে উপোস থাকতে হবে তো এই জন্য উঠতে হয় পাকিস্তানে আসলে টাইমলি গ্যাস আসে কিছু করার নেই দুই ঘন্টার মধ্যে আমার সকালে রান্নাটা কভার করতে হবে আর বেশিরভাগ টাইমে দেখা যায় আমি সকালেই রান্নাটা করে রাখি তাহলে আমার দুপুর ঝামেলাটা হয় না সকালে রান্না করে আমি সকালে আর দুপুরটা খেয়েই রাতে আবার রান্না করি তো পাকিস্তানে দুই টাইমে গ্যাস আসে সকালে আর হচ্ছে সন্ধ্যায় আর হচ্ছে দুপুরে দুই ঘন্টা করে করে আসে তো ওই জন্য আসলে আগে রান্নার কাজটা সেরে ফেলতে হয় তো মেনিবোস দেখো শুরু করে দিয়েছি রান্না প্রথম থেকেই এসে পড়লাম এই যে ভাত অলরেডি চুলায় দিয়ে দিলাম দেখো আমার ভাতটা এখন হচ্ছে ভাত হতে হতে আমি আসলে তরকারির কাজগুলো সেরে ফেলবো এই হচ্ছে আমি আর বলো না সকালবেলা উঠলে যে কতগুলো কাজ করতে হয় এটা অ্যাকচুয়ালি একমাত্র আমি জানি যে আমার কী কী করতে হয় আর যেহেতু বাংলাদেশি মানুষ ভাত ছাড়া হয় না আর আমি শুধু রুটি খেতে অভ্যস্ত না চা খেতে অভ্যস্ত না এই জন্য আমার ভাতটা আমাকে রেডি করে নিতেই হবে তো রেগুলার কাজ আমাকে করতে হয় রেগুলার কাজের জন্য আমি যা যা করি আমার সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে আমি মাংস বানাবো মাংসটা ফ্রিজ থেকে বের করে অলরেডি রাখা হয়েছে এখন হচ্ছে যে আমি আমার এদিকে দেখতে পাচ্ছ দেখো আমি এখন যাবো হচ্ছেই কিচেনের থেকে বের হলাম ভাতটা হচ্ছে এখন তরকারির বন্দোবস্তগুলো করতে হবে তো তরকারির বন্দোবস্ত করার জন্য আমি এখন চলে যাব আমার রুমে এদিকে দেখো আমি শুকনো লঙ্কাগুলো শুকাতে গেছিলাম তো আমার লঙ্কাগুলো বেশ সুন্দর হয়ে গেছে এটা আসলে পাকিস্তানি এরকমভাবে শুকায় তো আমার এখান থেকে আমি দু চারটে লঙ্কা নিয়ে নিচ্ছি আমার রান্নার জন্য কারণ এখন কাঁচা লঙ্কা আমার বাড়িতে নেই এই জন্য আমি শুকনো লঙ্কা দিয়েই কাজ চালিয়ে দিব। ঠিক আছে তো শুকনো লঙ্কা নিয়ে ফেলেছি এখন দেখতে পাচ্ছ যে আমি চলে যাচ্ছি অলরেডি গিয়ে আমি মশলাগুলো কাটাকাটি স্টার্ট করে দেবো তারপর হচ্ছে যে আমার রান্নার কাজ ছেড়ে নিব ওদিকে ভাত হচ্ছে এদিকটাতে আমি এখন তরকারির কাজটা করে নিব তোমরা দেখতে পেলে অলরেডি তো চলো এখন দেখি সব কিছু কেটে কুটে নেই তারপরে রান্নাগুলো স্টার্ট করা যাবে তোমরা আমার সঙ্গে থাকো তো এর ফাঁকে ফাঁকে দেখো আমি একটু কি করলাম আমার এখানে ড্রেসিং টেবিলটা একটু নোংরা হয়েছিলো সেটা একটু ক্লিন করে নিলাম যাতে সেটা নোংরা না হয় দেখতে পেলে তো এটা একটু নোংরা করে নিলাম ঠিক করে নিলাম দেন হচ্ছে যে এখন কাটাকাটি করা আবার স্টার্ট করে দিয়েছি এই যে আমার কাটাকাটি হচ্ছে দেখো এখানে লঙ্কাটা আমি একটু চিড়ে নিলাম এই দেখো করে দিলাম তো যা যা দরকার পেঁয়াজ রসুন ওগুলো সব কেটে নিতে হবে এদিকে আমার বাটা মশলাও আছে কিন্তু কাঁচা কিছু মশলা করাটা জরুরি সেগুলো আমাকে করতেই হচ্ছে তো সেগুলো আমি দেখো করে নিছি এই যে মশলাগুলো কাটা আমার অলরেডি হয়ে গেছে আমি সব কিছু চটপট করে কাজ করে ফেলি সকালে উঠেই দেখো আমার কত কাজ করতে হয় একদম পুরো ঘরোয়া মেয়ে হয়ে গেছে দেখতে পেলে এই দেখো আমার কড়াইটা দেখেছো এত বড় কেন যেন আমি বেশি বেশি রান্না করি আর হচ্ছে যে দুই দিন একদিন রান্না করে দিন খাই এই জন্য আমার করা ওকে তো এই কথা সেই কাজ আমার কাজগুলো আমি করছি আর এদিকে তোমরা আমাকে দেখতে থাকো কি করি বলো তো এইগুলো লঙ্কাগুলো আর লাগছে না সকালবেলা পাগলের মতো অবস্থা দেখো কোনো মেকআপ নেই কিছু নেই মুখটা অবধি ধুই নি তোমরা দেখতেই পেলে এই অবস্থায় আমি কাজ শুরু করে দিয়েছি এখন এগুলো নিয়ে যাচ্ছি কিচেনে আমি জাস্ট আমার সকালের কাজগুলো তোমাকে দেখাচ্ছি দেখো কত কাজ থাকে আমার সকালে তো এই দেখো কিচেনে এসো আমার ঘুম পেয়ে গেলো তো ঘুমালে হবে না কাজ করতে হবে প্রতিদিন ছটা বাজে উঠতে কার মন চায় বলো তো কিন্তু কিছু করার নেই এদিকে আমার ভাতটা কিন্তু হয়ে যাচ্ছে ভাত হয়ে গেলেই আমি স্টার্ট করব আমার মাংসটা রান্না করা দেখো কিছু করার নেই গো আমাকে এটা করতেই হচ্ছে না হলে আমার আজকে খাওয়া হবে না আচ্ছা এখন দেখো মাংসটা রেডি করে ফেলছি আজকে আমি সব কাটা মশলা দিয়ে রান্না করছি বুঝতে পারলে কারণ হয়েছে কি জানো আজকে আমার ছোট আমার বাড়িতে হচ্ছে যে লঙ্কা এগুলো বাটার সময় পাইনি আর এদিকে আমার কাঁচা লঙ্কাটাও ছিল না যার কারণে আমি এভাবে করে ফেলছি এ দেখো মাংসটা দিয়ে দিলাম তো আমার রান্নাটা এখন আস্তে আস্তে করে হয়ে যাবে ঠিক আছে এই যে রান্নাটা বসিয়ে দিলাম দু ঘন্টার মধ্যে রান্নাটা শেষ করতে হবে ন ছটা থেকে দশটা ছটা থেকে আটটা অবধি দু ঘন্টা টাইম দু ঘন্টার মধ্যে আমার সব কাজ করে নিতে হবে এদিকে আমার যে ঘুম পাচ্ছে কি বলবো তোমাদের বলো চলছে দেখো আমার রান্না এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম এখানে ঢাকন দিয়ে আমি তারপর হচ্ছে এতগুলো প্লেট বাটি দেখো সব ধুতে হবে এদিকে ভাতটা আমাকে নিয়ে রাখতে হবে আমার রুমে যা যা হয়ে যায় সব আমি কিচেন থেকে আমার রুমে নিয়ে গিয়ে রাখি এটাই হচ্ছে আমার স্বভাব কারণ আমি রুমে বসে খাই এই জন্য রুমে রাখতে হচ্ছে সব কিছু দেখতে পেয়েছ তো দেখতে পাও তোমরা এগুলো সব হচ্ছে যে আমি আমার রুমে রাখবো এই দেখো ভাতটা হয়ে গেছে বা কী সুন্দর বলো আচ্ছা সত্যি বলতে হবে কিন্তু আমি একটা কাজের মেয়ে তাই না বলো যাই হোক দেখতে পেলে ভাত হয়ে গেল এখন হচ্ছে এই নোংরা প্লেট বাটিগুলো আমাকে একটু ধুয়ে নিতে হবে সুন্দর করে এগুলো একটু আমি ধুয়ে নিই যাতে আমার কাজটা এগিয়ে যায় এই দেখো এবার চলে এলাম এখানে ধোয়ার জন্য বাইরে বাই এক মিনিটও বসতে পারিনি দেখছো বসার কোনো উপায়ই নেই সারাদিন কাজ করতে হচ্ছে আমাকে তো এই হচ্ছে আমার কাজ সকালবেলা এত কাজ থাকে এত কাজ থাকে যে আমি কি করবো এদিকে তোমাদের জন্য ভিডিও মেক করছি একা একা হাতে বুঝতে পারলে আমার কি কষ্ট হচ্ছে এটা তো শুধু আমিই জানি এনিওয়েজ কোনো ব্যাপার না তোমাদের জন্য এতটুকু আমি করতেই পারি তাই না বলো দেখতে পেলে তোমরা এখন এটা আমি করে দিলাম এখানে রেখে দিলাম এখন হয়েছে যে আমি এগুলো সব রেখে দিয়ে যাব কিচেনে এবার দেখব কি করা যায় কিচেনে ওদিকে রান্নাটা হচ্ছে এটা আস্তে আস্তে হয়ে যাবে এটা কাছাকাছি চলে এসছে তো আমার কোনো সমস্যা হচ্ছে না দু ঘন্টার মধ্যে এটা মোটামুটি এক ঘন্টার মধ্যে কভার হয়ে যাবে তো আজকে মোটামুটি রান্নাটা আমি কমপ্লিট করতে পেরেছি টাইমলি এটার জন্য আমার কোনো প্রবলেম হচ্ছে না তবে হয় কি জানো তো এত সকাল সকাল উঠতে কার মন চাই বলো আমার একদম ভাল লাগে না সকাল সকাল উঠতে তারপরে উঠতে হচ্ছে আমাকে কারণ হচ্ছে যে এত সকাল সকাল উঠতে কার ভাল লাগে আমি তো আজকে এটা তোমরা আজকে দেখছো আর আমি প্রতিদিন এভাবে আমাকে উঠতে হয় সকালে উঠে উঠে আমার খাওয়া দাওয়া আমার বরের জন্য কিছু বানানো আজকে আমার বরের জন্য কিছু বানাতে হয়নি কারণ আজকে মা দিয়ে দিয়েছে তো দেখো এখন রান্নাটা এভাবে আস্তে আস্তে করে হয়ে যাবে আস্তে আস্তে পাওয়ারটা আমি কমিয়ে দিচ্ছি দেন হচ্ছে আমি অন্য কাজগুলো করে ফেলবো এখন একটু শ্বাস নিলাম ঘরে এসে বুঝতে পেরেছো আর শ্বাস নেওয়ার উপায় নেই এখন আমার এটা শেষ হয়ে গেল এবার আমি যাব হচ্ছে যে গোসলের জন্য এই দেখো আমি এখন গোসলে যাব এই যে আমার শ্যাম্পু দেখতে পাচ্ছ এগুলো সব নিয়ে আমি যাব এখন গোসল করতে গোসল সেরে আসবো সাবান নিব এই যে আমি কাপড় নিয়ে নিলাম গোসলের জন্য কি কি করা যায় সেটা দেখলাম চলো এখন ব্রাশটা করে নিয়ে এই দেখো আমার ব্রাশ ব্রাশে আমি এখন পেস্ট লাগিয়ে নিয়েছি ব্রাশটা করারও সময় পাইনি জানো তো এখন গোসল করলাম গোসল শেষ করে ফ্রেশ হয়ে সাওয়ার নিয়ে চলে এলাম এবার দেখতে পাচ্ছ আমি একটু রোদে আমার চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছিলাম কারণ আমার চুলের যে অবস্থা হয়েছে আর কি বলবো এদিকে ঠান্ডা এই জমের মধ্যে ঠান্ডা এদিকে ফার্স্টে কিন্তু আমি গরম পানিতে গোসল করেছি আমার গরম পানি ছাড়া কিন্তু গোসল করা যায় না তো গরম পানি ছিল ওই জন্য সুবিধা হয়েছে গোসল করতে তো দেখো এখন হয়ে গিয়েছে আমার গোসল চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছি আমার চুলটা এই যে রোদে বসবো এখানে এখানে আসলে একটু রোদ আসে এই দেখো রোদ এসে পড়ছে আর রোদে কিন্তু আমার চেহারাটাও ঝিলিক ঝিলিক মারছে তাই না যাই হোক তোমরা দেখতে পাচ্ছি আমি চুলটা সুন্দর করে ওয়াশ করে নিয়েছি আর এখানে রোদে একটু শুকিয়ে নিব চুলটা হালকা দেখো শুকিয়েও গিয়েছে দেখতে পেলে রোদে এখন এই যে আমার এতগুলো কাপড় চোপড় পরে আছে আমি যে গোস্তল করেছিলাম সেই কাপড়গুলো পরে আছে সেগুলো এখন আমাকে ধুতে হবে এদিকে আমার বরেরও কিছু কাপড় রয়েছে তো ধুয়ে ফেলি এখন কি বলো এই দেখো তোমাদের সামনে এখন এগুলো ওয়াশ করে নিচ্ছি আমি কত কাজের মেয়ে তোমরা এবার দেখো সকাল থেকে কখন বসতে পারিনি এখনও খাবারটাও খেতে পাইনি তার মধ্যে আমার কাজ এতগুলো করতে হচ্ছে তো চলো ধুয়ে নিই কোনো ব্যাপার না কাজ তো করতেই হবে বলো বাড়ির বউ বলে কথা আর আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে তাই না বলো তো ঠিক আছে আমি করে ফেলছি আমার কাপড়গুলো ধুয়ে নিচ্ছি দেখো সুন্দর করে ধুয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এই যে ধোয়া শেষ এখন এটাকে আমি ভালো করে ওয়াশ করে নিব যাতে আমার কাপড়টা আর সুন্দর করে ধোয়া হয়ে যায় মোটামুটি এটা করলেই আমার কাজ শেষ হয়ে যায় তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো দেন রেস্ট নিব বান্না শেষ কাপড় চাপ ধুয়ে নেড়ে দিলাম দেখো সাপ সাপ মোটামুটি কাজ সব শেষ হয়ে গেছে এখন ব্যাস আমাকে শুধু খেতে হবে এখন মুখটা ওয়াশ করে নিলাম আরেকবার যেহেতু কিচেনে ছিলাম একটু ইয়ে ছিল মুখটা ওয়াশ করে নিয়েছি এখন আমি ঘরে যাব গিয়ে একটু রেস্ট নিব এই যে দেন তারপর হচ্ছে আমি খাবার খাবো এটা হচ্ছে আমার সকালের রুটিন তোমাদেরকে জানিয়ে দিলাম তো আমার সকালের রুটিন তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না পাশে থেকেও দেখা হবে সামনের কোনো ব্লগে